পুলিশের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে শুক্রবার এক কর্মী সভার আয়োজন করে বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তপন দাস, শিক্ষক নেতা পরিমল সরকার, দেবলীনা দাশগুপ্ত, বিদ্যুৎ ঘোষাল সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। কর্মী সভায় এসে বক্তব্যও রাখেন তারা। মমতা ব্যানার্জি নাম, যেমনি আমাদের সেদিনকে ভিড় করে বুঝিয়ে দিতে হবে যে আমরা মমতা ব্যানার্জির পাশে আছি এবং আমরা আগামী দিনেও থাকব, এবং এই বিজেপিকে আমরা সারা ভারতবর্ষ থেকে উৎখাত করে ছাড়ব। পাবো এটা বড় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা রাজনীতিটা করে তাদেরকে দল ঠিক জায়গায় নিয়ে আসে। আমিও ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করার সুবাদে অনেক সময় আমারও অনেক সময় মনোমালিন্য হয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন সরিনি, কারণ জানতাম কোনো না কোনো দিন ঠিক হবে। আজকে হয়তো তৃণমূল যুব কংগ্রেসের পদোন্নতি হয়েছে, কালকে হয়তো তৃণমূল কংগ্রেসে হবে। পরে এদিনের কর্মসূচি প্রসঙ্গে বুথ সভাপতি বলেন, আজ বাঁশবেড়িয়া 7 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 19 জানুয়ারি ব্রিগেড চলো যে ডাক দিয়েছে মমতা ব্যানার্জি, তার প্রস্তুতি পর্ব 7 নম্বর ওয়ার্ড থেকে করা হচ্ছে। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।